রাজধানীর মিউজিক কলেজে বৃহস্পতিবার জাগো গ্রাহক জাগো অর্থাৎ গ্রাহকদের অধিকার সম্বন্ধে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন খাদ্য, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক খুবই গভীর, একজন ছাড়া আরেকজন মূল্যহীন। জল ছাড়া নদী যেমন ভিত্তিহীন, তেমনি গ্রাহক বা ক্রেতা ছাড়া বিক্রেতাও ভিত্তিহীন। তবু গ্রাহকদের ঠকানোর চেষ্টা অনর্গল করেই চলেছে বিক্রেতারা। এমন একটা মুহূর্ত ছাড়তে রাজি নয় বিক্রেতারা, সেটা সাধারণ জিনিস থেকে শুরু করে বিশাল বিশাল মূল্যের সামগ্রীতেও সেই একই পন্থায় কাজ করে চলছে ব্যবসায়ীরা। ছোট, মাঝারি, বৃহৎ সকল ব্যবসায়ীরাই এই গ্রাহক ঠকানোর দৌড়ে এগিয়ে। ভোক্তা আদালতে গ্রাহকরা তাদের অভিযোগ দায়ের করলে সামান্য কিছু জরিমানা দিয়ে রাহত পেয়ে পুনরায় গ্রাহকদের পকেট কাটায় ব্যস্ত হয়ে পড়ে তারা। বিভিন্ন রেস্তোরাঁগুলিতে খাবারের বিলের সাথে ভ্যাট জড়িয়ে বিলের পরিমাণ বাড়িয়ে গ্রাহকদের ধরিয়ে দেয়। বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানগুলিতেও দোকান মালিকরা নিজের মর্জি মাফিক জিনিসপত্রের দাম ধরে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। বিনিময়ে দেওয়া হয় না কোনো ক্যাশ মেমো পর্যন্ত। সাধারণত যদি আমরা মিনারেল ওয়াটারের কথাই বলি, সেখান থেকে বোঝা যাবে বিক্রেতারা কতটা লুটছে গ্রাহকদের। এক লিটার জলের দাম যেখানে 15 টাকা, সেখানে ফ্রিজারাইজেশন করা হলেই সেই বোতলের দাম 20 টাকা রেখে দেওয়া হয়। এবার অন্যান্য জিনিসপত্রে কতটা কারচুপি করা হয় তার অনুমান সহজেই করা যায়। সবচেয়ে বেশি গ্রামের ভোক্তারা ব্যবসায়ীদের লুটতরাজের শিকার হয়। গ্রামবাসীদের কাছে মৌখিক ওয়ারেন্টির গল্প শুনিয়ে বিক্রি করে দেয় বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী। সেটা একদিন দুদিন নয়, প্রতিদিনের কাহিনী। সেই কারণে ভোক্তাদের সঠিক অধিকার সম্বন্ধে সচেতন করতে রাজধানীর মিউজিক কলেজের পক্ষ থেকে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় খাদ্য, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ভোক্তাদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বেশি দিন হয়নি এখানে উদ্যোক্তাদের কাছ থেকে জানতে পারলাম যে বিগত সরকার এই ব্যাপারে আপনাদের সেরকম সহযোগিতা করেনি। আমি জানি না এই ধরনের প্রোগ্রামে বিগত সরকারের কোনো মন্ত্রী বা কর্মকর্তা উপস্থিত হয়েছেন কি না, এটা আমাদের জানিয়ে দিয়ে খুব ভালো করতে পারবেন। যাই হোক, আমি আসতে পারি, ভালো লেগেছে, ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হলে আসার চেষ্টা করব। যে কথাটা বলতে চেয়েছিলাম, যে আমরা ক্রেতারা প্রায় সময়ই একবার প্রতারিত হই, সেই জন্য রয়েছে ভোক্তা আদালত এবং ভোক্তা পরিষদ। আমার পূর্ববর্তী মন্ত্রক বিস্তারিত বলেছে, বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তির যে আধুনিকরণ, তার ফলে বিভিন্ন নতুন নতুন কোম্পানি সৃষ্টি হচ্ছে বাজারে। ওই সকল কোম্পানির জিনিস দ্রব্য চলার জন্য বড় বড় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আমরা অনেকে সেই বিজ্ঞাপনগুলির প্রতি আকৃষ্ট হয়ে প্রতারিত হই। তিনি জানান, এতদিন ভোক্তারা যেভাবে অতিরিক্ত অর্থের বিনিময়ে জিনিস ক্রয় করছে, বিভিন্ন ভুল বিজ্ঞাপনের দ্বারা আকৃষ্ট হয়ে প্রতারণার শিকার হয়েছে, এখন তার পরিমাণ কমে আসবে। ভোক্তাদের সুবিধার্থে রয়েছে ভোক্তা আদালত তথা ভোক্তা পরিষদ। ভোক্তারা তাদের প্রতারণার বিষয় ভোক্তা আদালতে পেশ করলে তার সঠিক সুবিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।